তো আমরা যেটা বলেছিলাম সেটাই হয়েছে, সূর্য আমাদের আগেই চলে এসেছে, আর দেখার সৌভাগ্য হয়নি আর হবেও না। হে গাইস, গুড মর্নিং, সকাল হয়ে গেছে, সানরাইজ দেখতে যাব। তো কোন রকম রেডি শেডি হয়েছি, সোয়েটার মোয়েটার পরে সানরাইজ দেখতে যাব। ঠান্ডা লাগছে ভীষণ, ঠান্ডা গরম ঠান্ডা সব মিশিয়ে আর কি। আর পা তো যা অবস্থা, কালকে হেঁটে হেঁটে অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা এখন সানরাইজ দেখতে বেরোবো। আর সানরাইজে গিয়ে একটু ফটো শটো তুলে তারপর আমরা আবার ব্যাক করব হোটেলে। চলো যাওয়া যাক তাহলে। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু আগে বিশাল কায়দা মারছিলাম, এখন বাইরে বেরিয়ে যা ঠান্ডা, কায়দা মারা বেরিয়ে গেছে। সোয়েটার ময়েটার পরে সবাই একদম যাচ্ছে প্যাকড আপ। হাই গাইস, এদের দেখলে হাই গাইস চাই ফিল। আমাদের বহুত বিশাল এনার্জেটিক কন্টেন্ট একদম। না গাইস আর বলবো না, আমাকে যা বলেছে আর গাইস না, আর গাইস না, গাইস না। তো আমরা মনে হচ্ছে দেরি করে ফেলেছি সানরাইজ, আর মনে হয় না দেখা হবে। এইভাবে এখন যেতে হবে আমাদের। তো চলো যাওয়া যাক, এমনি সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। সূর্য আমাদের আগেই চলে এসেছে, আর দেখার সৌভাগ্য হয়নি আর হবেও না কোনোদিন, অত ভোরবেলা উঠতে পারবো না। ভাই তো ঠান্ডায় কুকড়ে, বাবারে এখানে মারাত্মক ঠান্ডা, তাহলে কোনোদিন আর আসবো না, বিশাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হোটেল থেকে বেরোনোর সময় বিশাল ক্যাচ মেরে বেরোচ্ছিলাম, তারপর বাইরে বেরিয়ে বুঝতে পেরেছি আসলে কি বাইরে, মানে মারাত্মক ঠান্ডা দিচ্ছে হাওয়া। এত কিছু পড়ে আছি, তাও মনে হচ্ছে আরও কিছু চাপালে ভালো হতো। তো কি আর করা যাবে, সানরাইজ তো দেখা হলো না, এখন সাইট সিন যদি কিছু দেখা যায় দেখা যাক কি হয়। চলো চা পানি খাই। তো চলো, সকাল হয়ে গেছে যখন একটু চাই হয়ে যাক। সকাল নাই, ওয়েদারে চাটাই ভালো লাগবে, গরম গরম মাটির ভাড়ে চা। ফাইনালি আমরা সানরাইজ দেখে ফেললাম, চা খেতে খেতে দৌড়ে চলে এসেছি সানরাইজ দেখার জন্য। এসে সানরাইজ দেখে ছবি টবি ফটো ফটো তুলে এখন আমরা আবার যাচ্ছি চা খেতে। চা অর্ধেক খেয়ে আবার চাই খাই, ও তো চাই খাই দিয়ে তারপর আমরা এখন হাঁটছি, দেখি যদি আবার চা দেয় এখন তাহলে চা খাবো, নালে হোটেলে গিয়ে বসে থাকবো খানিকক্ষণ তারপরে বেরোবো, কারণ এত ঠান্ডা এখানে, এই ঠান্ডায় সত্যি মানে ঘোরা যাবে না, মানে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। দীঘাতেও এত ঠান্ডা তো মানে ভাবা যায় না, মানে এই সময় তো ভেবেছিলাম হয়তো অতটা ঠান্ডা থাকবে না। তো চলো যাওয়া যাক। আমরা খুব লাকি যে আমরা সানরাইজটা দেখতে পেয়েছি, খুব এনজয় করেছি, আমরা খুব এনজয় করেছে বৌদি, বিশাল খুশি হয়ে গেছে। ওই দেখ বাবা লাকি হয়েছে, এই আমাদের একটা পুচকে একটা বাচ্চা, এই যে পুচকে বাচ্চা, কই দেখি পুচকে বাচ্চা, বাবা এবার সবাইকে হাইলাইট হচ্ছে, চ্যাংদোলা করেছে সবাই, আবার ক্যামেরায় আসছে সবাই, হাই এই যে
তো আমরা সানরাইজ দেখে চাটা খেয়ে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলের দিকে যাচ্ছি, চলো। সাইট সিন দেখবো, কোথায় যাবো কি যেন বললো, কি তাল কাজু বাদাম না কি কাঁঠাল বাদাম, ওই কি দেখতে যাবো। তো গাড়িতে উঠবো এখন, চলো। পেছনে না সামনে? ওটা পিছনের না সামনে? এদিকে চলো, আমাদের সাথে যাওয়া যাক, চলো। কাজু বাগানে চলে এসেছি। কাজু বাগান না কি ধান ক্ষেত বোঝা মুশকিল। দেখো এটা কোথায় কাজু বাগান তো জানি না। কাজু বাগানে এসেছি, ঘুরছি এখন। এটা কি বাগান? এটা বাগান কি সব বোঝা যাচ্ছে না, এটা কি ধান ক্ষেত মনে হচ্ছে তো। চলো, যে আমরা এখন এই ঘুরছি কাজু বাগান, কোথায় যে কাজু। তো জবা ফুলের গাছ কাজু বাগানে, ফুলের গাছ রয়েছে কাজু বাগান তো দেখতে পেলাম না। A few inches later আমরা এবার চলে এসেছি কি রাধা গোবিন্দর মন্দিরে, রাধা গোবিন্দর মন্দিরে ঢুকছি আমরা। রাধা গোবিন্দর মন্দিরে ঢুকছি, তো হয়ে গেল, আর কিছু তোলা যাবে না, এখানে ফটো তোলা নিষেধ হয়ে গেছে। তো এই অবধি লাস্ট। আমরা রাধা গোবিন্দর মন্দির থেকে বেরিয়ে পড়েছি, তো মন্দিরটা খুবই সুন্দর ছিল, কিন্তু যেহেতু ভেতরে ক্যামেরা করতে দেবে না তাই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। মন্দিরটা অসম্ভব সুন্দর ছিল, ভেতরে কোনো ভিডিও ক্যামেরা করার কোনো ইয়ে ছিল না। মেন কথা হচ্ছে দিদি লজ্জা লাগছিল। হ্যাঁ লজ্জা লাগছিল, বাজে কথা, আগে তো দেখিয়েওছি। তো আমরা এখন ঢুকছি চন্দনেশ্বর মন্দিরে, তো চলো তোমরাও। তো আমরা ঢুকে গেছি চন্দনেশ্বর মন্দিরে। এই যে মন্দিরটা, ভেতরে মনে হয় পুজো হচ্ছে না কি জানি না। চন্দনেশ্বর মন্দির ভীষণ বড় জায়গাটা, দেখ ফুটবল নিয়ে এলে ভালো হতো, তাড়িয়ে দিত তারপর ফুটবল। ফুটবল জয় জগন্নাথ। চলো হয়ে গেছে, এখানে একটা মন্দির হয়ে গেছে, ছবি টবি তোলা, ঘোরাঘুরি। এবার দেখি গাড়ির ড্রাইভার কোথায় নিয়ে যায় আমাদের। একটু আগে এখানে সব নতুন বউ বর সব চলে এসেছিল, দেখলাম সেগুলোর ভিডিও করিনি। তো এবার অনেকটা সময় চলে গেল এখানে, এটা ওটা সেটা কিনতে কিনতে বাজার থেকে। এবার আমরা গাড়িতে উঠব, গাড়িতে উঠে দেখি কোথায় নিয়ে যায় এখন গাড়ির ড্রাইভার, সেখানে যাব। খিদেও পেয়ে গেছে, 10টা বাজে এখনও পেটে পড়েনি কিছু, খিদে পেয়ে গেছে, সেটা খেতে হবে। টিফিন টিফিন কিছু না খেলে আর হচ্ছে না। তো চলো,
আছে ব্রেকফাস্ট। আমরা এবার তালশাড়িতে এসেছি, পুরো ভাটা পড়ে রয়েছে, দেখা যাচ্ছে না কিছু। তালশাড়িতে এসেছি, দেখো এই জালের মধ্যে তোকে যদি ঢুকিয়ে দেওয়া হয় তুই আর বেরোতে পারবি? তুই ঢুকে যা। নৌকা রয়েছে, কটন ক্যান্ডি হয় না ওই রকম লাগছে, দেখ দিদি। পুরো ভাটা, চ দিদি তোকে ফেলে দি। হাই না, পাগল একটা, ফোনটা পড়ে গেলে তোকে সত্যিই ফেলে দেবো আমি, আর কি মারছিস। 3:28 AM সকালের সেই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এখন পার্কে এসেছি। এখানে একটা রোপওয়ে আছে, এবার ওটা চড়া হবে। পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। আমরা এবার এবার রোপওয়েতে উঠব। সরি গাইস, কিচ্ছু দেখাতে পারলাম না, অন্ধকারে কিছুই দেখা যায়নি, পুরো বেকার হয়ে গেল রোপওয়ে চড়াটা। এর থেকে যদি বিকালে একটু একটু বিকেল বিকেল চড়তাম মনে হয় ভালো হতো। তো আর কি করা যাবে, চলো আমরা সব ঘুরে টুরে এখন এই জাস্ট হোটেলে ঢুকলাম। এখন অলরেডি কটা বাজে, 9:30 অলরেডি বেজে গেছে। আজকে এটা আমাদের সেকেন্ড ব্লগ ছিল, তো আজ এটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে আর বলার মতো কিছু নেই বা দেখানোরও কিছু নেই, সারাদিন যা করেছি টুকটাক চেষ্টা করেছি যতটা পেরেছি ভিডিও করার। বুঝতেই পারছো যেহেতু বা নতুন ব্লগ করছি কীভাবে কথা বলতে হয়, কী বলতে হয় না বলতে হয় কি কোনো কোনো আইডিয়াই নেই, মানে হয়তো ভুল বলছি বা একটা কথা বলতে গিয়ে মিস হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে। তো চেষ্টা করেছি যতটা পারার। ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, গুড নাইট, টাটা। আরে এক কথা তখন দিলো।